আসসালামু আলাইকুম। গরমে যদি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড পাওয়া যায় তবে কেমন হয় বলেন তো। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধ থেকে আমি 1 কাপ দুধ তুলে নিব। এবার এই দুধটার মধ্যে যে 1 কাপ দুধ তুলে রেখেছি তার মধ্যে আমি কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা মিক্স করে দিব। এটা আমি একটা কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তবে আপনারা কর্নফ্লাওয়ার আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন, তাহলেও এরকমই স্বাদ আসবে। এতো এবার এটাকে আমি বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স না করলে এটা তলানিতে লেগে থাকবে, দলা দলা থাকবে, এটা ভালো হবে না। তাই আমি বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যে আমি দুধটা জাল করতে দিয়েছিলাম সেই দুধের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার আমি বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দুধ দিয়ে কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে গেলে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হয়, কারণ দুধটা একটু তলে লেগে যাওয়ার ভয় থাকে। এবার আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়েও আমি বেশ ভালো করে নাড়বো, আর না হলে তলে লেগে যেতে পারে, তখন একটা পোড়া পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এই তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমার 1 লিটার দুধের জন্য 1 কাপ চিনি লেগেছে। আপনাদের টেস্ট অনুযায়ী বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এতো দুধটা যখন বলক উঠে যাবে তখন আমি যে কাস্টার্ড পাউডার মিশ্রণ করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। আপনারা চাইলে এটা অল্প অল্প করে ঢালতে পারেন। যেহেতু আমি এক হাতে মোবাইল ধরেছিলাম তাই আমি পুরোটা একসাথে মিক্স করেছি। এটা আস্তে আস্তে ঢাললেই বেশি ভালো হবে। এতো তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, তবে কিন্তু তলে লেগে যাবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমার কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। এবার আমি এটার সাথে ফল মিক্স করব। কাস্টার্ডটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে ফলগুলো মিশাতে হবে। আমি এখানে ড্রাগন ফল নিয়েছি, আম নিয়েছি, আপেল, কলা আর ডালিম নিয়েছি। এবার আমি ঠান্ডা মিশ্রণটার সাথে ফলগুলো মিক্স করে দিচ্ছি। আমি এটা কিন্তু ফ্রিজেও রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি ফলটা মিক্স করছি। আপনারা চাইলে যে কোনো পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন, তবে টক ফল দিবেন না, চেষ্টা করবেন মিষ্টি ফল দিতে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এটা খেতে অনেক মজা হয়েছিল, আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো হবে। আমাকে বিশ্বাস করে একবার ট্রাই করতেই পারেন। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।